প্রভু যীশুর 12 জন শিষ্য তার কাছে জিজ্ঞাসা করেছিলেন যে আমরা কিভাবে ঈশ্বরের কাছে প্রার্থনা করব। তখন তিনি তাদেরকে শিখিয়েছিলেন যে তোমরা এইভাবে প্রার্থনা করো। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদের দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি, আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমিন।